চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হলো তথ্য কেন্দ্রের নির্মাণ কাজ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে 21তম ব্যাচ আমরা 21 এর উদ্যোগে নির্মিত হচ্ছে তথ্য কেন্দ্রটি দুপুরে এর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা 21 চবির আহ্বায়ক অধ্যক্ষ আ ন ম সরবর আলম সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন বাদল জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী লেনিন কর কমিশনার ব্যারিস্টার মুহতাসিম বিল্লাহ ফারুকী চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাউদ্দিন মোহাম্মদ রেজা রেজাউল করিম স্বপন অত্যাধুনিক স্থাপত্য শৈলীতে বহুতল বিশিষ্ট তথ্য কেন্দ্র বিভাগ আবাসিক হল সহ বিশ্ববিদ্যালয়ের সম্পর্কিত তথ্য এই ছাদের নিচে পাওয়া যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমরা চেয়েছি যে আমাদের এখানে একটি হোক কিন্তু আমরা পারি নাই আমাদের একটু সামর্থ্যেরও সবসময় সংকুলন হয় না ইউজিসি আমাদেরকে কি দেবে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে মন্ত্রণালয় থেকে কি আমরা পাবো তার উপর নির্ভর করে আমরা অনেকদিন অপেক্ষা করেছি কিন্তু একুশে বেজ আমাদেরকে সেই দ্বার উন্মোচন করে দিয়েছে